হরে কৃষ্ণ। একবার একটি লোক অজানা পথ দিয়ে পথ চলছিলেন। পথ চলতে 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 হঠাৎ করে একটি বাঘ তার পিছু নেয়। তখন সেই লোকটি প্রাণ ভয়ে দৌড়াতে থাকে, আর দৌড়াতে দৌড়াতে সে বনের মধ্যে প্রবেশ করে। যে পথ দিয়ে তিনি দৌড়াচ্ছিলেন, কিছুদূর সামনে একটি পুরনো কুয়ো ছিল। সেই কুয়োটি পুরনো হওয়ার কারণে লতা পাতা দ্বারা আচ্ছাদিত হয়ে পড়েছে। সেই লোকটি সেটি দেখতে না পেরে সেই কুয়োর মধ্যে পড়ে যায়। আর যখন তিনি পড়ে যাচ্ছিলেন, তখন গাছের একটি লতা ধরে সেখানে কুয়োর মধ্যে ঝুলে থাকে। তখন সে নিচে তাকিয়ে দেখে একটি অজগর সাপ হাঁ মেলে আছে। কখন সেই লোকটি পড়বে আর সেই লোকটিকে সে খাবে। তখন সে উপরের দিকে তাকিয়ে দেখে সেই বাঘটি অপেক্ষা করছে, কখন সে উঠে আসবে আর তাকে সে খাবে। এরকম একটা পরিস্থিতির মধ্যে তিনি হঠাৎ করে খেয়াল করলেন তার মাথায় যেন ফোঁটা ফোঁটা করে কি পড়ছে। তখন সে উপরের দিকে তাকিয়ে দেখলেন যে মৌমাছির চাক থেকে তার মাথায় মধু পড়ছে। তখন সেই লোকটি সেখান থেকে হাঁ মেলে সেই মধুর রস আস্বাদন করছিল। ফোঁটা ফোঁটা করে তার মুখে মধু পড়ছে, আর সেই লোকটি মধু খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। আর ঠিক তখনই তিনি দেখতে পেলেন যে লতাটি তিনি ধরেছিলেন, সেই লতাটি একটি কালো ইঁদুর আর একটি সাদা ইঁদুর সুন্দরভাবে সেই লতা কেটে দিচ্ছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে সেই লোকটি মধু খাওয়া নিয়েই ব্যস্ত হয়ে পড়লেন। সেই লোকটি কিভাবে সেখান থেকে উদ্ধার হবে সেই কথা সে ভুলেই গেছে। নিচে গেলে অজগর সাপ, উপরে গেলে বাঘ, আর যে লতাকে তিনি আশ্রয় করে আছেন সেই লতা একটি কালো ইঁদুর আর সাদা ইঁদুর কেটে দিচ্ছে। কিছুক্ষণ পরেই সে সাপের আহার হবে। তো অনেকেই ভাবতে পারেন এটা কেন বলছি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই জড়জগতে আমরা যারা আছি আমাদের পরিণতি ঠিক সেই রকম। আমরা এই জড়জগতে এসেছি, এই জড়জগৎ রূপ গর্তে আমরা পড়ে গেছি, আর এখানে পড়ে যদি আপনি পাপ কর্ম করেন তাহলে নরকে যাবেন, আর যদি পুণ্য কর্ম করেন তাহলে স্বর্গে যাবেন। সেখানে সুখ ভোগ করার পর আবার এই মর্ত্যলোকে চলে আসতে হবে। ক্ষীণপূর্ণ মর্ত্যলোকং বিশন্তি। আর এদিকে আয়ুরূপক দড়ি, একটি কালো ইঁদুর আর সাদা ইঁদুর, অর্থাৎ দিন আর রাত্রি আমাদের আয়ুরূপক দড়ি কেটে দিচ্ছে। একদিন এবং রাত চলে যাচ্ছে, আমাদের আয়ুরূপক দড়ি তত ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। তো শাস্ত্রে স্বর্গ অথবা মুক্তিকে বাঘের সঙ্গে তুলনা করেছে। আমাদের এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে অন্তিমে ভগবদ্ধাম প্রাপ্ত হওয়া, কৃষ্ণ প্রেম লাভ করা, ভগবানের ধামে ফিরে যাওয়া, এই দুঃখ দুর্দশাময় জড়জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যাওয়া। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে যে ব্যক্তিটি সেই গর্তের মধ্যে পড়েছে, সেই ব্যক্তিটির মুক্তির উপায় হলো যদি কোনো একজন ব্যক্তি তাকে দড়ি দিয়ে বলে যে ভাই তুমি অনেক বিপদে পড়েছো, সেখান থেকে উঠে আসো, এই নাও দড়ি, দড়ি ধরে তুমি উঠে আসো, তখনই শুধু কেবল সেই লোকটি সেখান থেকে উদ্ধার হতে পারে। তাই তো আমাদেরকে মুক্ত করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপ নিয়ে, ভক্ত ভাব নিয়ে আবির্ভূত হয়ে ভক্তদেরকে কৃষ্ণ প্রেম শিক্ষা দেওয়ার জন্য, জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ প্রেম কৃষ্ণ নাম বিতরণ করার জন্য তিনি ভক্তরূপে আবির্ভূত হয়েছে। এবং সকলকে তিনি সেই শিক্ষা প্রদান করেছেন কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়। এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, ইহা জপিতে গিয়া বিধি নাহি আর। আজকে এক ভক্ত প্রশ্ন করছেন যে আমি কি দীক্ষা না নিয়ে হরিনাম জপ করতে পারবো, হরিনাম কীর্তন করতে পারবো। কোনো অসুবিধা নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষা অষ্টকমে বলেছেন, নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি স্ত্রোতার পিতা, নিয়মিত স্মরণেন কালো এতাদৃশিক তব কৃপা ভবন্য মাফি। দুদৈবমি দিশ্যামি হা জনিন অনুরাগ। সেই শ্লোকে মহাপ্রভু বলেছে, হে ভগবান, তোমার নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছ অধম জীবকুলকে উদ্ধার করার জন্য, তাদেরকে অযাচিত কৃপা প্রদর্শন করার জন্য তোমার বহুবিধ নাম তুমি বিস্তার করেছ। গোবিন্দ, কৃষ্ণ, নারায়ণ, মধুসূদন, এরকম অসংখ্য নাম রয়েছে ভগবানের। হে প্রভু, তোমার নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছো। তোমার নাম এতই দুর্লভ যে সেটা পাপিষ্ট ব্যক্তিকেও উদ্ধার করার সামর্থ্য রাখে। কিন্তু হে প্রভু, তোমার এই সুলভ নামে আমার অনুরাগ জন্মায় না। মহাপ্রভু এই কথা বলার মাধ্যমে আমাদেরকে শিক্ষা প্রদান করেছে, যে কেউ এই হরিনাম জপ কীর্তন করতে পারবে, কোনো অসুবিধা নেই।
কি দীক্ষিত কি অদীক্ষিত, কি নারী কি পুরুষ কি বৃদ্ধ, সকলে এই হরিনাম জপ কীর্তন করতে পারবে। মহাপ্রভু সবার জন্য এই নাম উন্মুক্ত করে দিয়েছেন। হরিনাম কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতিরন্যথা। এই হরিনাম ছাড়া গতি নাই। এই কলিযুগে যদি কেউ উদ্ধার পেতে চায় তাহলে অবশ্যই তাকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে হবে। যদি আমরা ভগবানের দেওয়া এই নামরূপক দড়ি ধরতে পারি তাহলে আমরা এই জড়জগৎ রূপ অন্ধকূপ থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যেতে পারবো। তখন আর আমাদের কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো জড়া থাকবে না, কোনো ব্যাধি থাকবে না। পুনরায় এই জড়জগতে, এই দুঃখময় জগতে জন্মগ্রহণ করতে হবে না। তাই সকলে মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, কীর্তন করবেন, আমাকেও কৃপা আশীর্বাদ করবেন, আমিও যেন ভগবানের এই নাম রূপ রস আস্বাদন করতে পারি, জপ করতে পারি, কীর্তন করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।